Bang. Aze, Abu. Hanggur Fardi. Oh, Akbar Sabda. Baba. Aze baba, edike takau tu Abu. Eje, eje. Hai deki, edike ana takau. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। তো আমরা আজকে সারাটা দিন খুব খুশিতে আনন্দে কাটাবো। তো আমি আজকে আমার এই আনন্দ খুশি আপনাদের সাথেও শেয়ার করতে চাচ্ছি। তো আপনারা অবশ্যই অবশ্যই আমার আনন্দটা ভাগাভাগি করে নেবেন, আমার সাথেই থাকবেন। তো আমি এখানে পোলার চাল নিয়েছি, পোলা রান্না করব। আর এখানে নিয়েছি আমি 1 কেজি গরুর মাংস, এটাও রান্না করবো। ঈদের দিন আসলে সবাই পোলা মাংসই খায়, তো আমি আজকে সেটাই রান্না করব। আমি এখানে আদা রসুন বেটে নিলাম। মাংসগুলো আমি এখন ধুয়ে নেব। ঈদের দিন সকালবেলা নাস্তা, দুপুরে পোলাও মাংস, দিনটাই যেন অন্যরকম, খুশি খুশি। ঈদ মানেই তো খুশি, ঈদ মানেই আনন্দ। তো আপনারা কে কোথায় থেকে, কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, আদা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি আমি সামান্য লবঙ্গ এবং গোলমরিচের গুঁড়ো। তো এটা আমি এখন সুন্দরভাবে মেখে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এটা ভালোভাবে মেখে নিতে হবে। তো এটা আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এটা আমি এভাবে এখন 20 মিনিট রেস্টে রেখে দিব। তো মাংসটা আমি মেখে 20 মিনিট রেস্টে রেখে দিলাম। তো এই ফাঁকে আমি পোলাওটা রান্না করে নেব। ততক্ষণ আমার মাংসটা সুন্দরভাবে মশলার সাথে মিক্স হয়ে যাবে।
তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো পোলাও রান্না করার জন্য তো আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তো মশলাগুলো আমার ভেজানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি তো চালটা আমি ভালোভাবে পানি ছাড়িয়ে নিয়েছি যে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে তো এটাকে আমি এখন ভেজে নিব তেলের ভিতর তো আমি এখানে চারটি কাঁচামরিচ নিয়েছি তো এটা আপনারা চাইলেও দিতে পারেন যদি না চান তো দেওয়ার দরকার নাই তো চালটা কিন্তু আমি অল্প আছে ধৈর্য সহকারে খুব সুন্দর করে এই যে দেখুন ঝরঝরে করে ভেজে নিয়েছি তো এই যে পানি ফুটানো পানি আগেই আমি ফুটিয়ে রেখেছিলাম তো চাল বুঝে আপনারা পানির পরিমাণটা দিয়ে দিবেন বুঝে তো আমি এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এটা আমি এখন অল্প আঁচে রান্না করে নিব তো এটা আমি এখন খুব বেশি জোরে জাল করব না কিছুক্ষণ আমি জোরে জাল করে তো আস্তে আস্তে জাল কমিয়ে দিব তো পোলাওটা আমার রান্না করা হয়ে গেছে আমি এখন এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমার পোলা রান্না করা হয়ে গেছে আমি এখন মাংসটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো 20 মিনিট মাংসটা মাখিয়ে রেস্টে রাখার পর আমি ফিরে আসলাম তো আমার এখন আমি মাংসটা তেলে কষিয়ে নিব পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে কষানো তো আমি এখন সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দেব মাংসটাকে এখন আমার রান্নাটা এখন হয়ে গেছে দুপুরও হয়ে গেছে দুপুরের আজান পড়ে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিবো